ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এখন বাজে 10টা, তো আজকে সেরকম কিছু রান্না হবে না, তাই বাজারও আসেনি। বাজার এসছে, শুধু শাপলা নিয়ে এসছে। তো আজকে হবে ডাল আর আলু সেদ্ধ, কেননা আজকে ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে, ঘর হয়নি মানে হবে। তো চলো ওইদিকে দেখাই মা রান্না করছে। তো এই যে ডাল, ডালটা হয়ে গেছে, শুধু সোমবার দেবে। এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, করলা ভাজা, করলা ভাজা হবে, আর কুমড়ো ভাজা, আর হবে আলু সেদ্ধ। ভাই পিঁয়াজটা কিসে? পিঁয়াজটা এই সোমবার দেবে, আর আলু সেদ্ধ, আলু সেদ্ধ ভাজাই দেবে। ও আর দুধ এনেছে। আর এই যে সাপ্লা এনেছে, সাপ্লাটা তো এটা আজকে হবে না, তার জন্য এটা ফ্রিজে রাখা হবে, কালকে কালকে খাওয়া হবে এটা। আর উনানে বসিয়েছে ভাতটা, পাপা এখানে বসে বসে টিভি দেখছে। তো কাজে লেগে পড়লাম, দেখো তো সামনে শোকেসের ওপরে সমস্ত কিছু যা ছিল সব কিছু নামিয়ে নিলাম। তারপরে এলাম আমি দাদুর ঘরে, ঘরটা ঝেড়ে নিচ্ছি, আর ছোটোমা করছে মায়ের ঘরে। তো ঘরগুলো আগে করে নিয়ে তারপর ডাইনিংটা ঝাড়া হবে। তো আলমারি পেছন টেছন ভালো করে সব ঝেড়ে, একদম আছে সব ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো একবারে পাখাটাও মুছে বেরিয়ে গেলাম ছাদ দিয়ে, আর জানলা দরজাগুলো কালকে মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। আর বিকালবেলায় পর্দা সর্দাগুলো টানিয়ে নেবো, পর্দাগুলো তো কাঁচাই আছে, তবুও আজকে অনেক কাঁচা বেরিয়ে গেছে। কিন্তু আজকে আর কাঁচা হবে না, এই করতে করতেই 4টে বেজে যাবে, তো কালকে কাচবে। তো দেখো এইদিকে এসছে এখন মা আর ছোটোমা মিলে, এদিকের ফটোগুলো সব নামিয়ে নিয়েছে। আর দেখো পাপা এখানে উঠে পড়েছে, পাপা দেখো কি বলবে। আর মা এদিকে নিচে বসে বসে ঠাকুরগুলো মুছছিল। তো ফটোগুলো সব নামিয়ে নিয়েছে, এখন ভালো একটা কাপড় দিয়ে মানে ফটোগুলো সব মুছে নিল, কারণ ঝাঁটা লাগানো যাবে না, তার জন্য কাপড় দিয়ে মুছে নিচ্ছে। তো তারপরে আবার একবারে টানিয়ে নেবে, তাহলে সুবিধা হয়, তাহলে ভালোই হবে। তো ওইদিকেরগুলো সব মোছা হয়ে গেছে, এখন টানিয়ে নিচ্ছে, তারপরে ওই দিকের সোফার সামনেটা মানে ঝাড়লেই হয়ে যাবে। তো আমি একবারে পাখাটা মুছে নিলাম, তো ওপরে এইদিকে ঝুলঝাড়াগুলো হয়ে গেছে, এরপরে শুধু সামনেরটা হলেই হয়ে যাবে, তারপরে ঝাড় দেবো, মুছে নিলে ব্যাস। আর রান্না তো হয়েই গেছে, আর তার মাঝখানে একবার ভাত খেয়ে নিয়েছিলাম, তো শুধু রান্নাঘরটা মোছা আছে, আর এদিকটা মুছে নিলেই ব্যাস, তাহলেই আমাদের হয়ে গেল। ঝাড় দিয়ে মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। তো ওই দিকটা পুরো ঝাড়া হয়ে গেছে এদিকটাতে, আর সামনের দিকটাতে এখন ওরা ঝাড়ছে, মা ছোটোমা ঝাড়ছে। তো আমি এখন শোকেসটা গুছিয়ে নিচ্ছি একবারে, শোকেসটা আর সামনের কাজগুলো কলিন দিয়ে মুছে নেবো, আর ঘরটাও মুছে নেবো ঝাড় দিয়ে। উপরে ঝাড়াঝুড়ি কমপ্লিট, ঝাড়াঝুড়ি মোছা সব কিছু হয়ে গেছে। তো এখন বাজে ওটা 2:25, এখন হচ্ছে ছাদে, আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কেননা আজকে জামা কাপড়ও তোলা হয়নি। তো দেখো কত বেলাতে জামা কাপড়গুলো তোলা হচ্ছে, কেননা ছাদেই আসা হয়নি, তো তুলবো কী করে। তো জামা কাপড়গুলো না আজকে পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো আমি রেখে এসে আবার চলে এসেছি, এসে তো দেখো একটু সামনেটা ঝাড় দিয়ে নিলাম, আর ট্রেগুলো সব এখন এক অন্য সাইডে রাখবে। তো সব এক লাইন করে একদিকে রাখবে, আর একদিকে বাসগুলো রাখবে শোলার ওপর করে। তো তিনজনাই দেখো টেনে টেনে আনছিলাম, তো মাও মানে সিঁড়িগুলো মুছলো, মুছে তারপরে এসেছে, আর আমিও ঘরটা মুছে তারপরে এসেছি।
আর এই দিকটা দেখো, ওই দিকটাতে ট্যাঙ্কির ওই দিকটাতে হচ্ছে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছিলো, তার জন্য ওই দিকটা আমি ঝাঁটা দিয়ে একটু বুলিয়ে দিলাম আর ছোটো মা একটু পাইপ দিয়ে ধুয়ে দিল ওই দিকটা। আর ওই দিকটাতেই না বাসগুলো রাখা হবে, তার জন্য টেনে টেনে দেখো বাসগুলো নিয়ে যাচ্ছি। আর এই দেখো ওই জায়গাটা জল দিয়ে ধোয়া হয়েছে, তো ওইখানটাতেই বাসটা রাখা হলো। দুটো সোলার ট্রে রেখেছে, ওর ওপরে বাসগুলো সব রেখে দেবে, কিন্তু সব হবে না, কয়েকটা হবে আর কয়েকটা হচ্ছে সিঁড়ির ছাদ আছে ওই ছাদে রেখে দেবে। তো আমি এবার চলে এলাম, তো ছাদে জানো কি হয়েছে, তো তোমরা দেখতে পেলে বাঁশগুলো রাখছিলাম তিনজনেই, তো আমি রাখতে রাখতে হঠাৎ না আমার হাতে বাঁশের ইয়েগুলো ঢুকে যায়, চোচ না কি বলে ওগুলো, তারপরে যে এখানে ঢুকে গেছিলো তো এখান দিয়ে বার করছিলো বাবা, বাবা আবার এসেছিলো, এসে বাবা সেফটিপিন দিয়ে বার করলো, করতে করতে না আমার হঠাৎ মাথা ঘুরে গেছিলো। কি অবস্থা সেই সময়, মানে আমি কিছু চোখে তখন দেখতে পাচ্ছিলাম না, মাথা ঘুরছিলো, বমি পাচ্ছি, বমি করবো না কি করবো কিছু বুঝতে পারছিলাম না। তারপর ওখানে হঠাৎ বসে পড়েছি, দিয়ে চোষ্টার ছোটো মা বার করে দিল, বার করে তারপরে লাগছিলো প্রচণ্ড, তো তারপরে ওখানেই পাম্পের জল দিয়ে পাইপে করে আমার পুরো গোটা গায়ে জল ঢেলে দিয়েছে, মানে মাথা এত আমার ঘুরছিল। তো এখন ঠিক আছি, মাথা ঘোরাটা কমেছে, কিন্তু খিদে পেয়েছে আর মানে ঘাত পাটা ব্যথা করছে। তো আমি রান্নাঘরে এসেছি, এখন খাবো, স্নান করে নিয়েছি একবারে, তো মা ওদের এখনও হয়নি, কিছুটা আছে, তো মা ওরা বললো তুই খেয়ে নে, তারপর একটু শো, চলো আমি খেয়ে নিই, বাই।